গুৱাহাটীৰ পল্টন বজাৰ ৰেল ষ্টেচনত সংঘটিত এটা মারপিটৰ ঘটনাক লৈ সর্বত্র চাঞ্চল্য সৃষ্টি হৈছিল। কারণ এই মারপিটৰ ঘটনাটোত জড়িত থকার অভিযোগ উঠিছিল ছাত্র পৰিষদৰ সভাপতি ত্ৰিনয়ন বৰুৱাৰ বিৰুদ্ধে। অবশেষত আৰক্ষী থানাৰ পৰা ওলাই আহি আজি সংবাদ মেল পাতি দুখ থকাৰ চেষ্টা কৰা পৰিলক্ষিত হল ত্ৰিনয়ন বৰুৱাই। ষ্টেচনৰ এই মারপিটৰ ঘটনাৰ সৈতে ত্ৰিনয়ন জড়িত নাছিল বুলি সংবাদ মেল পাতি দাবী কৰে ছাত্র পরিষদের নেতাজনে। এই ঘটনা ষড়যন্ত্র আখ্যাও দিছে ছাত্র পরিষদের সভাপতি ত্ৰিনয়ন বৰুৱাই। ওলোটাই সংবাদ মাধ্যমকে দোষারোপ করলে ত্ৰিনয়ন বৰুৱাই। ত্ৰিনয়ন বৰুৱাই প্রসঙ্গত কৈছে যে মূর বিরুদ্ধে কোনো থানাত গোচর নাই, নিজকে ধুয়া তুলসীর পাঠ সজালে বিতর্কিত ছাত্র নেতায়। পানবজার থানাত যে ত্ৰিনয়ন বৰুৱা আছিল সেই কথা সকলে অবগত। পানবজার থানাত চারিটাকৈ ধারাত পঞ্জীয়ন হয়েছিল ত্ৰিনয়নের বিরুদ্ধে গোচর, আর এই গোচরটির একটা ধারা আছিল জামিনবিহীন। তৎসত্ত্বেও রাজনৈতিক নেতার আশীর্বাদ পুষ্ট ত্ৰিনয়ন মুক্ত হয়ে আহিছিল। আর যেটু সিসিটিভি ভিজুয়েল দেখা গৈছিল সেই ভিজুয়েলতো ত্ৰিনয়ন বৰুৱাক দেখা গৈছিল। যিজন রেপিডো চালকক আক্রমণ করা হয়েছিল সেই রেপিডো চালকজনও প্রথমে ত্ৰিনয়ন বৰুৱাৰ নাম স্পষ্টকৈ লৈছিল, আরক্ষী থানালৈ ত্ৰিনয়ন বৰুৱাক লৈ যোৱা হৈছিল। যদিহে ত্ৰিনয়ন বৰুৱাৰ বিৰুদ্ধে কোনো গোচর নাছিল তেনেহলে পানবজার আরক্ষীয়ে কিয় লৈ গৈছিল ত্ৰিনয়ন বৰুৱাক? থানাত কেনেকৈ ত্ৰিনয়ন বৰুৱা সোমাবলগীয়া হৈছিল? এই গোচরটোর সঙ্গে যদি কোনো কারণতে ত্ৰিনয়ন জড়িত নাছিল তেনেহলে ত্ৰিনয়ন বৰুৱাক থানাত লৈ গৈ আরক্ষীয়ে ইমান সময় রখার আড়ত কি আছিল? আজি যি স্পষ্টীকরণ ত্ৰিনয়ন বৰুৱাই দিলে, যিধরণে দুখ থকার চেষ্টা করলে, ইয়াৰ পাছতে এতিয়া অবতারণা হয়েছে বহু প্রশ্নর। রাজনৈতিক হেঁচার বাবেই সকলো বিষয় লুকুৱাই দিয়া হল নেকি? এই ঘটনাত আন এজনক অভিযুক্ত করে গ্রেপ্তার করা হল, আর তার পাছত রেপিডো চালকজনেও যিজন যুবকে এই আক্রমণের অভিযোগ আনিছিল সেই যুবকজনেরও ভাষ্য সলনি হল। বিভিন্নজনে রাজনৈতিক ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনে মোৰ নামটো বারে বারে ডিফেম করার চেষ্টা করলে। এই চেষ্টা প্রতিরোধ হল, প্রতিহত হল, এখন যুঁজ আমি জয় করলো। আর কোনো ধরনের প্রমাণ নোহাকে সিসিটিভিত কোনো ধরনের মোৰ চেহারা নাই, কোনো ধরনের ঘটনাদ্বয়ে যে মারপিট ঘটনা কোনো ধরনের মানে জড়িত নোহাকে এনে ধরনের এলিগেশন দিয়াটো কিমান দূর শুদ্ধ বা ভুল আপনাদের বিচার কর। কারণ আপনাদের সমাজ এখন গড়তে আটাইতক ডাঙর ভূমিকা লয় আপনাদের। আমি যেতিয়া সৰু আছিলোঁ এখন গাঁৱৰ পৰা, গাঁৱৰ এখন সৰু স্কুলত পঢ়ি বাঁহবেতৰ স্কুল এখনৰ পৰা কটন কলেজত পঢ়িবলৈ আহিছোঁ। মইতো নাই দাদা, আপুনি দেখাই দিয়ক। আপুনিতো এনে এজন মানুহক, কোনোবা এজন মানুহৰ মুখত ৰঙা চিন দি মই বুলি ক'লেতো নহ'ব। আপুনি চাব লাগিব মোক ফেচখন লগত মিলাই যে এজন মানুহ ত্ৰিনয়ন বৰুৱা হয়নে নহয়। আপোনালোকে সম্প্ৰচাৰ কৰাৰ আগত জুম কৰি চাব লাগিছিল, চোৱা উচিত আছিল যিজনক আপোনালোকে ৰঙা চিন মাৰিছে সেই ৰঙা চিন মৰা মানুহজন ত্ৰিনয়ন বৰুৱা হয়নে নহয়। আচলতে আপোনালোকে সেইটো বিচাৰ কৰিব লাগিছিলে। আর দায়বদ্ধ সাংবাদিক হিসাবে মইতো সদায় কৈছো মোৰ বহুতজন বেটছমেট আজি সাংবাদিক বহুত ভাল ভাল মিডিয়াত আছে, মই সন্মান কৰোঁ। সেই বস্তুখিনি আপোনালোকে চাব লাগিছিলে। তাত যেতিয়া তেওঁ হয়তো সুধিছে কাবাক, মোকতো সবেই চিনি পায়। আৰু এটা কথা, যেতিয়া আঠটা কটন বিশ্ববিদ্যালয়ত জয়ী হল 11 তাৰিখে, মোক কোনদিনা জেৰা কৰিবলৈ অনা হৈছে? 12 তাৰিখে কি কাৰণে অনা হৈছে? কোনে মোৰ নাম দিছে? এইবিলাক এটা ৰাজনৈতিক ষড়যন্ত্ৰৰ অংশ, আৰু সকলো ৰাজনৈতিক ষড়যন্ত্ৰৰ উত্তৰ কামেৰে দিয়া।